আর যদি ওই ধরো সুনো পাউডার আইবুড়ো আরো যদি কিছু লাগে তুমি কইতে পারো আমার কাছে। তোমার আম্মার কথা, তোমার আম্মার মাথা ঠিক আছে, ও কখন কি কয় ওই তো জানে না। ঠিক আছে, তুমি মনে কিছু করো না, তোমার যখন যা লাগে আমার কাছে তুমি কইতে পারো। আচ্ছা যাই গে। অন্য ব্যাপারে ডাকছে, তুমি না বুঝে খামাখা একটা লোকের দোষারোপ করো। আমি খামাখা কোনো কথা বলি না, তোমার বাপের যে চরিত্র ফুলের মতো মানে পবিত্র, যে আমার চরিত্রটা তা না আমার বিচারব না না। হয়েছে, চুপ থাকো, হাজার হলে তো নিজের বাপ, এভাবে করলে নিজের কাছে শরম লাগে। কেন
তোমার বাপের চরিত্র এমন থাকবো কেন? একটু ভালো হইতে পারে না? আমার জ্ঞান হওয়ার পর থেকে বাপটার এইভাবে দেহে আসতেছি। এই সংসারটা তো আমি চালাই, বাপ তো আর চালায় না। বাপে যদি সংসারটা চালাইতো তাহলে এই সমস্ত রণডং গুলো আসতো না, বোঝো নাই? এই যে পাড়ায় পাড়ায় যে যাই, কিসের জন্য যাই? এই বাপের জন্যই যাই। সেটা তো আমি ভালো করেই জানি। তোমার বাপে যদি কাজ কাম করতো তাহলে কি আর এগুলো করতে পারতো নাকি? ওনার কথাবার্তা শোনা মনে হয় কি আমরা দুই বউ, ওনার পুরার বউ না, ওনার বিয়ে আইন। আচ্ছা হয়েছে হয়েছে, তোমরা যেভাবে ঢোল পিটাইতেছো মানুষ তো আরো গইব। আচ্ছা থাক আমি আসি, গেলাম আমি। কইলে কইব না, যাও যাও তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। সচ্চ শ্বশুরের জ্বালায় আমরা দুই বউ যদি একটু শান্তি হইতো, আইসাই এটা সেটা শুরু করে দেয়। মনে কি আমরা দুই বউ না ওনার বিয়ে আইন লাগে। তোমার যে কি কাম তা আমি ভালো করেই জানি। খালি মাইকে গড়ে কোনা কাঁচি থাকলে ফুচকি বাড়া। এই দেখো ইজ্জতের উপরে হামলা করিও নাকি। ফুসকি দিলে এলো তোমার উপরে ফুসকি দেয় এমন ব্যাটা দেখলে একটা মাইরে ভালো লাগবে না? নিজের বর দিকে যখন আঙ্গুল দিছি তখন লাগে গেছে, যখন মানুষের বর দিকে চোখ দাও তখন লাগে না। সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। দেখো কথা বলতে কত ভালো করে কইবা, আমি তো কিছু হলো বুঝি বুঝছো? তুমি তো ধরা খাইবে যে মান সম্মান সব কাটা দেব। আরে ঠিক আছে, এ খিদে লাগছে খাইতে দিবা না, এখানে দাঁড়ায় দাঁড়ায় এসব করবা? আসো চলো। মো আরে তোমার আব্বাই কেমন জানি তাকায়। কি আব্বা তোমার প্রতি নজর দিছে? না এই বাপের নিজে কি করি না, রাস্তাঘাটে আসি তাও মাসি বিচার আসার দেয়। কি একটা সমস্যা আছে না, কি কই না কই? আব্বা কই গেছে? তোমার আব্বাই কই গেছে আমি জানি না। শোনো তোমার একটা কথা কইয়া রাখি, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি না জানি কবে বাপের বাড়ি চলে যাই। আরে তুমি এটা কি কও, তুমি বাপের বাড়ি দাও মানে? আরে আমার আব্বা না ভুল করছে তাই হে বলে শাস্তি কি তুমি আমার দিবে? দাও আমার লক্ষ্মী বউ শোনা, শোনো শোনো শোনো, তোমার জন্য না একটা কাপড় আনছি আর কিছু কসমেটিক আনছি। আমি এখনই বাবার বলে দিতেছি যে বাবা কই গেছে, আমি একটা বিফিট করবো। দাও আচ্ছা ঠিক আছে। Thank you.
লাউ, তুমি কি করতেছ? লাউ লাউ লাউ, ভালো লাউ, ভালো লাউ, ভালো লাউ। তাহলে কি ওইদিক কি কইস, কি কইস তুই? বাবা তুই তুই আমার এত সুন্দর বাবা, মারে ডাকিস না, আমার তোর মা আসতে রাখবো না। আমি আমি তোমার এত সুন্দর বাবা, আব্বা শুনো, তুমি কোন দাতুর গলা? হ্যাঁ ওই আমার দাদা কি বাসাল? হ্যাঁ তোমার আমি কি বুঝে বোঝাবো, আমার দুটা চাষা আছে, আমার দুটা চাষা তো এরকম না, তুমি এরকম কে? আমার বাপ দাদা টানিস কেন রে বাপ, বাপ দাদা টানিস না, আমি কি ওদের চেয়ে কম নাকি? আমার চরিত্র ওদের চেয়ে অনেক ভালো, তুই কার কাছে কি শুনিস, শুনে দেখিস, আমার মতন যারা আছে দশজনের কাছে শুনে দেখিস আমার চরিত্র কেমন, তুই কার কাছে কি শুনিস আর ফাল পারিস এসে সেরে। জানি জানি তোমার খবর আমি শুনছি, তোমারও তো চরিত্র ফুলের মতো পবিত্র না, তুমি তো বিশ্বের রেকর্ড পার করছাও, তোমার বিচারের চড়ে রাস্তাঘাটে বের করে পারি না, তোমার তোমার ছোট মেয়ে তোমার দেখতে পারিবে না, তুমি জানো তুমি যাই কও আজকে আমি আমার কুমুই না কইছ তো ধরে আমার কাছে কি কইবেন? কি কুমু তোমার আর কি কুমু, তুমি দশ হইতেছো আব্বা এদিকে ফুচি মারে দেখ বলিছে। হ্যাঁ আমি জানতাম আব্বা এই কাজটা করবো। ভাইজান একটা কথা কি জানেন, যেমন কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, এরকম আব্বার চরিত্রও সোজা হইবো না। আব্বা আমরা কি আপনার পোলার বউ না? আমি যেমন হইছে আপনার ছোট পোলার বউ, ওই আব্বা আফা হইছে আপনার বড় পোলার বউ। আপনি যে ব্যবহারগুলো করেন আগে দুই বউর সাথে, মাইসি দেখলে কইব যে না আমি আপনার বিয়ে লাগি, বিয়ানের সাথে ব্যবহার করতেছেন কেন আব্বা? আপনি চরিত্র কি একটু ঠিক করতে পারেন না? এই যে মানুষ এত কথা বলে এত বিচার আচার হয়, তারপরে ওকে আপনি চরিত্রটা ঠিক করতে পারেন না আপনি? মানুষের মায়ের কথা খেতে কি আপনার খুব ভালো লাগে তাই না আব্বা? আব্বা মাইসের কথা নিয়ে বাদ দিলাম, পোলার বউর যে এত সরম লজ্জা দিতেছে, তারপরে কি আপনি একটু লজ্জা সরম হয় না? আচ্ছা রাহো রাহো, আব্বা আব্বা তোমার কি দাদির লজ্জার মধ্যে দোয়াই চাল না? তাড়াতাড়ি বড় আপা ডেকে নিয়ে এই লোকরে নিয়ে আর পারি না, একটা সেকেন্ডও গলে থাকে না। হ্যাঁ কই যে যায়, কোন কার কি অশান্তি করতেছে আল্লাহই জানে। বাইতে খালি বিচার আর বিচার, একটা না একটা সমস্যা আছে। তোমার আবার কি হলো? আমার কি হইব? শোনো কিসে গ্রামে যা শুরু হইছে মনে হয় না গ্রামের মানুষ গ্রামে থাকতে দিব। কে গ্রামে আবার কি শুরু হইছে? কি শুরু হয় না তাই গো? হ্যাঁ রমেশ কাকা ডাকছিল, রমেশ কাকা ডাক দিয়ে এতগুলো কথা শোনায় দিছে। দেখো মা গ্রামে হাঁটতে গেলে সরম লাগে, বড় হয়েছি আমরা, মানুষজন আমার বাপরে নিয়ে খারাপ খারাপ কথা কইবে এগুলো সহ্য করা যায়? হ্যাঁ আর সে মুরব্বী মানুষ রাস্তাঘাটে যেভাবে চলে, আচ্ছা রাস্তাঘাটে চলে কি ভালোভাবে চলা যায় না? হ্যাঁ কোন বাড়ির কোন মেয়ে উঠান ঝাড়ু দেয়, কোন বাড়ির কোন মহিলা কাপড় খাসে, এগুলো তার না দেখলে তার কি ভালো লাগে না? এই সমস্ত করলে মানুষজন ভালো কয়? হ্যাঁ এখনো বুঝাও মা, এখনো বুঝাও, সময় আছে এখনো। মা মা এই দেখুন কি করতেছস, মাইশের বাড়ির কথা কইতেছস? মাইশের বাড়ি না, শুন তোর বই দর ধরতেছে হিনে আপু দি ফুচি মারতাছে। কও কি গো, কও তুমি কও, এগুলা কি শুনি আমি? হ্যাঁ হ্যাঁ মা বড় ভাই যা কইছে ঠিক কইছে, আমি উঠান দেন দিছি, উনি ফুচকি মারে দেখতাছিল। শোনেন আম্মা আজকে কি হয়েছে আপনি জানেন? আজকে যখন আমি ঘরে কাপড় গোছাচ্ছিলাম তখন ওই আব্বাই দেখি আমার দিকে কেমন জানি তাকায়। এই সমস্ত কথা যদি নিজের বাড়ি থেকে শুনতে হয় তাহলে মানুষের দোষ দিয়ে কি লাভ কও? হ্যাঁ এই তুমি কি ভালো হবে না? হ্যাঁ পোলার বই বিচার দিল নাকি, শুনতে খুবই ভালো লাগলো। হ্যাঁ মানুষে অন্যায় করে বাইরে করে, নিজের ঘর তো ঠিক রাখে আর তুমি নিজের ঘরে শৃঙ্খলা শুরু করছো। হ্যাঁ কি হ্যাঁ তুমি ভালো হবে না? এই তুমি যদি ভালো আমি কোনো অন্য বাড়ির লোকে বাইরে মুখ দিলাম।
এই শোনো শোনো শোনো, এই শোনো, তোমার আমি একটা সত্যি কথা কই, আমার একটু চোখের দোষ আছে, ওই ভালো কিছু দেখলে পরেই এই নজরটা সেই দিকে চলে যায় আর কি। তা একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করো না, যাতে ওই ব্যায়ামটা ভালো করে দিতে পারে। শোনো আব্বা, এই সমস্ত পেশাল পেরে কোনো লাভ হইব না, না পারি কইতে না পারি সইতে। আব্বা সেটার কোনো কথা না, চলো আমার বাপের বাড়ি চলে যাবো, আজকে থেকে আমরা আমাদের বাপের বাড়িতেই থাকবো, চলো তো। মা আমার দমগা, এই আসো, এই আসো, এই দমগা, তোরা কেউ যাইস না, তোরা কেউ যাইস না। কে তুমি? কি এখন কি সুতরা বানিয়েছ রে? হ্যাঁ যাও, ওই বৌমার কাছে মাপ চাও, বড়কার কাছে মাপ চাও। মাপ চাও লাগবো না, বাপে যদি তার নিজের ভুলটা যদি বুঝতে পারে এতে আমরা সবাই খুশি। আজকে আমি কইলাম, আমি আর এই রকম ভুল করুম না, আমি আর এই রকম ভুল করুম না।